মৌলভীবাজার ও ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি ও সজল শিকদার। শুরুতেই মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সালে এলাহি কুটি। কুটি, মৌলভীবাজারে গরুর হাটের কি খবর রয়েছে আপনার কাছে? আমি আছি এখন মৌলভীবাজার পৌরসভার যেটা অস্থায়ী গরুর হাট। আপনি জানেন যে আগামী কালকেই শেষ বাজার। এই বাজারকে কেন্দ্র করে মৌলভীবাজারের এই অস্থায়ী হাটটি জমে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আসা শুরু হয়েছে এবং গবাদি পশু উপচে পড়া ভিড় অনেকে লক্ষ্য করা যাচ্ছে। যেমন গবাদি পশু আছে, পাশাপাশি ক্রেতারাও আছেন। তবে ক্রেতারা অভিযোগ করতেছেন যে গত বছরের তুলনায় এবার প্রচুর দাম বৃদ্ধি পেয়েছে। আর বিক্রেতারা বলছেন গবাদি পশুর যে গো খাদ্য সেটার দাম বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়ে গরুর দাম বেশি চাইতে হচ্ছে। এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষি চলতেছে। আশা করা যাচ্ছে যে আগামীকালকে যারা গরু কিনেন নাই, আজকে থেকে আগামীকালকের মধ্যে তারা গরু কিনে নেবেন এবং গবাদি পশুগুলো কিনে তারা কুরবানি দিবেন। আপনি জানেন যে এই প্রবাসী অধ্যুষিত জেলায় অনেক প্রবাসীরা এসেছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে বিদেশি গরু এসেছে এবং বড় বড় গরুরা এসেছে। রং বেরঙের গরু, বাহারি নামের গরুগুলা নিয়ে এখানে আসা হয়েছে এবং এখানে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি একটি বিষয় আপনাকে জানাতে চাই। এখানে এই গবাদি পশুর হাটে যে গবাদি পশুর হাটে জি হ্যাঁ গবাদি পশুর হাটে জাল টাকা নিবারণের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের এই ছিল এই মৌলভীবাজারের পশুর হাটে সর্বশেষ স্থিতি। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী ফরিদপুরে আমাদের জন্য অপেক্ষা করছেন। ফরিদপুরের সহকর্মী তার এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শিকদার সজল, আপনি জানান আমাদের আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি। ছালে, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৃহত্তর ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড় যে ফরিদপুরের টাপাখোলা হাটটি, সেই হাটে হাটে কিন্তু শেষ মুহূর্তের বেচাকেনা কিন্তু একদম পুরোদমে কিন্তু জমে উঠেছে। এই ফরিদপুরের টাপাখোলা হাটের গরুর বেচাকেনা কিন্তু বাদ সেধেছে কিন্তু বৃষ্টি। দুপুর বেলা থেকেই কিন্তু একদম অঝরে বৃষ্টি পড়ার কারণে কিন্তু আসলে এই গরুর হাটে কিন্তু ক্রেতাদের সংখ্যা কিন্তু একেবারেই কম লক্ষ্য করা যাচ্ছে। এই এবং এই যে গরুর হাটের যে মাঠটি, এটাও কিন্তু পদ্মমাক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে ক্রেতারা ঠিক মতো এখানে অবস্থান করতে পারছে না। এদিকে এই হাটটি কিন্তু এই হাটের যে সীমানা, এটি ছাড়িয়েও কিন্তু আসলে রাস্তায়ও চলে গেছে এই এই হাটটি। আপনারা জানেন যে এই ফরিদপুর জেলায় কিন্তু 35টি ছোট বড় 35টি স্থায়ী হাট কিন্তু এই কোরবানির সামনে রেখে কিন্তু বসানো হয়েছে এবং এছাড়াও কিন্তু শতাধিক কোরবানির হাট, পশু হাট বসেছে। এবং এই হাটগুলোকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং জাল টাকা শনাক্তর জন্য কিন্তু এখানে বিভিন্ন মেশিন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও কিন্তু এই স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে এই কোরবানির হাটকে সামনে রেখে। তো টোপা, এই ছিল ফরিদপুরের কোরবানির হাটের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।